হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি সম্পর্কে। মানে এই চুক্তিতে বাংলাদেশের কতটা লাভ এবং ক্ষতি হবে এবং যুক্তরাষ্ট্রের কতটা লাভ এবং ক্ষতি হবে, সে সম্পর্কে ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখন নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সামরিক সহযোগিতা চুক্তিতে সময় নিতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত দুটি সামরিক সহযোগিতা চুক্তি করার প্রস্তাব দিয়েছে। চুক্তি দুটি হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট বা আস্তা এবং জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়া। দুটি চুক্তির প্রাথমিক খসড়া যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে, তবে বিষয়টি এখনো সরকারের বিবেচনাধীন রয়েছে। এই বিষয়ে কর্মকর্তা জানান, প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক যেকোনো ধরনের চুক্তি অত্যন্ত স্পষ্টকাতর। এটি করার আগে অনেক কিছু বিবেচনা করতে হয়। লাভ ক্ষতির মূল্যায়নের আগে দুই দেশের রাজনৈতিক পর্যায়ে একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস অত্যন্ত প্রয়োজন। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ এশিয়ার একাধিক দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের এই ধরনের চুক্তি থাকলে বাংলাদেশ এই বিষয়ে সাবধানে অগ্রসর হচ্ছে। এই প্রসঙ্গে প্রতিরক্ষা কর্মকর্তার মন্তব্য, ভারত 10 বছরে অধিক সময় ধরে আলোচনার পরে এই ধরনের চুক্তিতে সই করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা এবং শ্রীলঙ্কার সঙ্গে অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট চুক্তি আছে বলে জানান তিনি। তার মন্তব্য, কলম্বোতে এপ্রিলে বোমা হামলার পরে এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র কি ধরনের সহযোগিতা পদক্ষেপ নিয়েছে সেটি আমরা বিবেচনার সাথে নিচ্ছি। বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করার আগে আস্থার জায়গাটি মজবুত করা দরকার আছে বলে মনে করেন এক প্রতিরক্ষা কর্মকর্তা। তার মন্তব্য, রাশিয়ার কাছ থেকে অনেক দাম দিয়ে অস্ত্র কেনা হচ্ছে, সেখানে আস্থার জায়গাটি আছে। এ ধরনের আস্থার জায়গা তৈরির জন্য রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়া অত্যন্ত জরুরি। প্রসঙ্গত 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফরে রাশিয়া গিয়েছিলেন। তখন $100 কোটি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। আস্থার চুক্তির মধ্যে দুই দেশের লজিস্টিক সহযোগিতা প্রদানের চুক্তির বিষয় অন্তর্ভুক্তি থাকে। এই চুক্তির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এক দেশ অন্য দেশকে অর্থের বিনিময়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে না এমন বিভিন্ন ধরনের লজিস্টিক সেবা প্রদান করবে। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান ত্রাণ সহায়তা নিয়ে আরেকটি দেশে যাওয়ার সময় বাংলাদেশ থেকে জ্বালানি তেল বা অন্যান্য রসদ সরবরাহ করতে পারবে এই চুক্তির অধীনে। এই বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, আপাতত দৃষ্টিতে এটি একটি নিরীহ চুক্তি মনে হলেও এখানে লাভ ক্ষতি বিবেচনা রয়েছে এবং বাংলাদেশের এই চুক্তি করার প্রয়োজনীয়তা বিষয়টি বিবেচনা করা দরকার। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র বেশি লাভবান হবে উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তির অধীনে সেবা যুক্তরাষ্ট্র বেশি গ্রহণ করবে কারণ তার প্রতিরক্ষা কার্যক্রম অনেক বড়। অন্যদিকে এই চুক্তির অধীনে বাংলাদেশের সেবা নেওয়ার সুযোগ কম। অন্যান্য রাজনৈতিক বিবেচনা না থাকলে এবং শুধুমাত্র আস্থা চুক্তির বিষয়বস্তু বিবেচনা করলে বাংলাদেশের এই চুক্তি করার আগ্রহের জায়গা কম বলে জানান তিনি। জিসিমিয়া চুক্তির ক্ষেত্রে আরেকজন কর্মকর্তার মন্তব্য, এই ক্ষেত্রে বাংলাদেশের দরকসাকষি সুযোগ কম কারণ এটি একটি স্ট্যান্ডার্ড চুক্তি। যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কিনলে এর সঙ্গে জড়িত কোনো প্রযুক্তি বাংলাদেশ তৃতীয় কোনো দেশের কাছে প্রকাশ করবে না, এটি এই চুক্তির মূল বিষয়। ওই কর্মকর্তা আরো জানান, জিসিমিয়া চুক্তি না করে যুক্তরাষ্ট্র থেকে দামি অস্ত্র কিনতে পারবে না বাংলাদেশ। সরকার যদি উচ্চ প্রযুক্তির অস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নেয় তবে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী কিনতে হবে। তো বন্ধুরা, এই চুক্তিতে স্বাক্ষর করা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।